চলছে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল 2022-এর 15তম আসর। ম্যাচগুলো হচ্ছে দুর্দান্ত, একের পর এক থ্রিলার ম্যাচ যা ছিল দুর্দান্ত। যাই হোক বন্ধুরা, চলে আসলাম লিগের 5ম ম্যাচে। ক্যানি উইলিয়ামসের নেতৃত্বীন দল সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবেলায় মাঠে নামবে। সানজু স্যামসনের নেতৃত্বীন দল রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, কে জিতবে এই ম্যাচ, রাজস্থান রয়্যালস নাকি ক্যানি উইলিয়ামসের নেতৃত্ব দল সানরাইজার্স হায়দ্রাবাদ, সেটি নিয়ে আমাদের আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তো বন্ধুরা চলুন দেখে আসি সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস মধ্যকার ম্যাচ প্রেডিকশন। লেটস গো স্টার্ট দিস ভিডিও। বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের আইপিএলের 5ম ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ প্রেডিকশন থাকছে সানজু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, তাহলে কি জিতে যাবে রাজস্থান রয়্যালস, তাহলে কি হার দিয়ে শুরু করতে হবে ক্যানি উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদকে? তো বন্ধুরা, এইবার চলুন আমরা দেখে আসি উইনিং প্রবাবিলিটিতে কী বলছে। তো বন্ধুরা, একটা ওয়েবসাইটে উইনিং প্রবাবিলিটি হয়েছে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে 44%, 6% এবং রাজস্থান রয়্যালসকে দেওয়া হয়েছে 5.5%। তো বন্ধুরা, এই পার্সেন্টেজ দেখে আপনার কী মনে হচ্ছে? আমরা যদি অন্য একটা ওয়েবসাইট দিকে তাকাই, সেখানেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে 44% দেওয়া হয়েছে এবং রাজস্থান রয়্যালসকে 56% দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পার্সেন্টেজ উইনিং প্রবাবিলিটি দেখে আপনার কী মনে হচ্ছে, কে জিতবে আইপিএলের 5ম ম্যাচ? তো বন্ধুরা, এই ম্যাচ প্রেডিকশন উইন প্রবাবিলিটিতে কিছু যায় আসে না, ম্যাচের পারফরমেন্স যে ভালো করবে সেই দলই কিন্তু জিতবে। তো বন্ধুরা, এ ছিল ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।